পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল গ্রহে যাওয়ার যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশের চারুকলা বিজ্ঞান মনস্ক গবেষণা পরিষদ। জানা গেছে, করোনার প্রকোপে গত 2 বছর বন্ধ থাকার পর আমেরিকার নাসার সাথে পাল্লা দিতে এবার যে কোনো মূল্যে বিজ্ঞান সমর্থিত মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। আমেরিকার বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করে চাঁদ, মঙ্গল গ্রহ, মহাকাশ স্টেশন সহ বিভিন্ন জায়গায় পৌঁছে গেলেও বাংলাদেশের এই বিজ্ঞান মনস্ক সম্প্রদায় এতদিন পিছিয়ে ছিল। কিন্তু আর নয় পিছিয়ে থাকা, এবার পশ্চিমা বিজ্ঞানীদের সাথে লড়াই হবে সমানে সমান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা বৈশাখে আয়োজন হতে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রার। বাংলাদেশ বিজ্ঞান মনস্ক মহাকাশ গবেষণা পরিষদ থেকে প্রাপ্ত গোপন তথ্যে জানা গেছে, মঙ্গল শোভাযাত্রা মানে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা। আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, চীনের সিএনএসএ এবং ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো এর সাথে টক্কর দিতে এখানে কিছুটা গোপনীয়তা রাখা হয়েছে। তাই মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা হলেও সংক্ষেপে এটিকে মঙ্গল শোভাযাত্রা বলা হচ্ছে। এই গোপনীয়তার উদ্দেশ্য হল পুরো প্রজেক্ট সম্পর্কে প্রতিদ্বন্দ্বী অন্যান্য মহাকাশ সংস্থাগুলোকে বিভ্রান্তির মধ্যে রাখা, যেন তারা দেশীয় বিজ্ঞানীদের এই প্রজেক্ট ভেস্তে দিতে না পারে। সরেজমিনে দেখা গেছে, বিজ্ঞানীরা মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন। এই পুরো আয়োজনটির সাথে দেশের শিক্ষিত বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা জড়িত। তাদের কেউ বসে বসে রকেট বানাচ্ছেন, কেউ বানাচ্ছেন অত্যাধুনিক হেলমেট, কেউ স্যাটেলাইট রং করছেন, কারো দায়িত্ব পড়েছে রকেটের পাংখা বানানোর। মূলত শত্রুর চোখে ধুলো দেওয়ার জন্য রকেট বানানো হচ্ছে লম্বা লেজওয়ালা ড্রাগনের মতো করে, স্যাটেলাইটকে 2 মুখওয়ালা ঘোড়ার আদলে, হেলমেট বানানো হচ্ছে হুতম পেঁচার মুখোশ দিয়ে, আর স্পেস স্যুট এর বদলে নভোচারীদেরকে রাস্তায় নামিয়ে দেয়া হয়েছে লুঙ্গি গামছা পরিয়ে, যেন শত্রু দেশের বাহিনী এসব বিজ্ঞান মনস্ক নভোচারীদেরকে মহাকাশ যাত্রার সময় শনাক্ত করতে না পারে। ঢাকা ও চট্টগ্রামে চারুকলার 2টি অত্যাধুনিক ল্যাবে রকেট ও মহাকাশ যানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বিজ্ঞান মনস্ক বিজ্ঞানীরা। তাদের ওয়ার্কশপে বাঁশ দিয়ে নির্মিত মহাকাশ যানের যন্ত্রপাতি জোড়া দেওয়া হচ্ছে। এতদিন বাঁশ দিয়ে রাস্তাঘাট ও সেতু নির্মাণের পর এখন বাঁশকে ফালি ফালি করে মহাকাশ যান তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে মূলত বাঁশের বহুমুখী ব্যবহারে পৃথিবীর হাইব্রিড বিজ্ঞানীদের তাক লাগিয়ে দেয়া হচ্ছে। দেখতে পুতুলের মতো মনে হলেও আসলে এগুলো অত্যাধুনিক রোবট। মঙ্গল গ্রহের আবহাওয়া মানুষের উপযুক্ত কিনা তা জানতে প্রথমেই অবিকল পুতুলের মতো দেখতে এ সকল রোবট পাঠানো হবে। এরা ওখানে গিয়ে গ্রিন সিগন্যাল দেওয়ার পর পহেলা বৈশাখে আসল মঙ্গল যাত্রা শুরু হবে। মঙ্গল যাত্রা শুরুর পর মহাকাশে নাসার রকেটের সাথে প্রতিযোগিতা হলে দেশীয় প্রযুক্তিতে চারুকলায় উৎপাদিত এই এলিয়েনের মাধ্যমে তাদেরকে ভয় দেখানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুরো এই প্রজেক্টের দায়িত্বে রয়েছেন সে সকল ব্যক্তি যারা সর্বদা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে দাবি করেন এবং বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি বিজ্ঞান সমর্থিত নয় বলে তারা সেসব ধর্ম নিয়ে উপহাস করেন। এর পাশাপাশি ধর্মীয় বিধানকে তারা কুসংস্কার ও উগ্রবাদ বলে মন্তব্য করেন। তবে মঙ্গল শোভাযাত্রার এসব কার্যকলাপের সবসময় বিরোধিতা করে আসছে দেশের ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী। তাদের অভিযোগ, মঙ্গল শোভাযাত্রার নামে পার্শ্ববর্তী দেশের ধর্মীয় কালচার এদেশে চালিয়ে দেয়া হচ্ছে। কিন্তু এ কথা মানতে নারাজ দেশের বিজ্ঞান মনস্ক সম্প্রদায়। তাদের দাবি, কোটি কোটি টাকা অপচয় করে তারা শতভাগ বৈজ্ঞানিক কাজকর্ম করছেন। উল্লেখ্য, মৌলবাদী গোষ্ঠীর হুমকি থেকে রক্ষার জন্য মহাকাশগামী নভোচারী বা যাত্রী সাধারণকে 3 স্তরের নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। প্রতি বছর এভাবে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অসংখ্য মানুষ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু তাদের মধ্যে ঠিক কতজন মঙ্গল গ্রহের মঙ্গল পর্যন্ত পৌঁছতে পারেন আর কতজন পথিমধ্যে মহাকাশ থেকে ছিটকে পড়েন, সে তথ্য অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে অনলাইন ঘেটে দেখা গেছে, বাংলাদেশি বিজ্ঞানীদের মঙ্গল শোভাযাত্রার যে কোনো নিউজে সামাজিক মাধ্যমে হাহা রিয়্যাক্টের বন্যা বয়ে যায়। এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিজ্ঞানীরা এদেরকে নাসার দালাল এবং বাংলাদেশের বিজ্ঞান চর্চার বিরোধী বলে আখ্যায়িত করেছেন। শাকিল আনোয়ার, MBA টাইমস, ঢাকা।